বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো, যে যেখানে আছো সুস্থ আছো। অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। আমি কে এম ইকবাল হোসেন হাবিব, প্রভাষক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, দৌলতপুর কলেজ, দৌলতপুর, কুষ্টিয়া। আজকে তোমাদের যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব, লোক প্রশাসন পরিচিতি বই থেকে আমলাতন্ত্র নিয়ে আলোচনা করব। আমলাতন্ত্রের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ব্যুরোক্রেসি, বি ইউ আর ই এ ইউ সি আর এ সি ওয়াই, ব্যুরোক্রেসি অর্থাৎ আমলাতন্ত্র। ব্যুরোক্রেসির ইংরেজি, সরি, ব্যুরোক্রেসির বাংলা প্রতিশব্দ হচ্ছে আমলাতন্ত্র, আর আমলাতন্ত্রের প্রতিশব্দ হচ্ছে ব্যুরোক্রেসি। এই ব্যুরোক্রেসি শব্দটি দুটি ল্যাটিন শব্দ থেকে এসেছে, অর্থাৎ বি ইউ আর ই এ ইউ, ব্রিউ, এই শব্দটি এসেছে ফরাসি শব্দ থেকে, এবং কার্টিন, সি, সরি, কে এ আর টি আই ই এন, কার্টিন, এই শব্দটি এসেছে গ্রিক শব্দ থেকে। তো যথাক্রমে ব্যুরোক্রেসি শব্দের, সরি, ব্যুরো শব্দের বাংলা অর্থ হচ্ছে লেখার টেবিল বা দপ্তর, আর কার্টিন শব্দের অর্থ হচ্ছে শাসন। অতএব উৎপত্তিগত অর্থে ব্যুরোক্রেসি শব্দের অর্থ হল লেখার টেবিল বা দপ্তর দ্বারা পরিচালিত শাসন ব্যবস্থা। বাংলা একে বলা হয় আমলা, আবার আমলাদেরকে বলা হয় পাবলিক সার্ভেন্ট, যার অর্থ হল জনগণের চাকর বা সেবক, কারণ তারা জনগণের সেবায় রাষ্ট্র কর্তৃক নিয়োগপ্রাপ্ত হয়ে থাকেন। এবার আমরা পড়ব আমলাতন্ত্রের সংজ্ঞা। সাধারণভাবে বলা যায় যে শাসন বিভাগের অরাজনৈতিক অংশ হিসাবে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে নির্বাচিত, বিশেষভাবে প্রশিক্ষণপ্রাপ্ত স্থায়ী বেতনভুক্ত সরকারি কর্মচারীদের আমলা বলা হয়। আমি আবারও বলি, সাধারণভাবে বলা যায় যে শাসন বিভাগের অরাজনৈতিক অংশ হিসাবে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে নির্বাচিত, বিশেষভাবে প্রশিক্ষণপ্রাপ্ত স্থায়ী বেতনভুক্ত সরকারি কর্মচারীদের আমলা বলা হয়, আর আমলাদের দ্বারা পরিচালিত যে শাসন ব্যবস্থা তাকেই আমলাতন্ত্র বলে। আমলাতন্ত্রের অপরিহার্যতার কথা বিবেচনা করে বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানীগণ তারা তাদের নিজ নিজ মত প্রকাশ করেছেন আমলাতন্ত্র সম্পর্কে, বা তারা কিছু আমলাতন্ত্র সম্পর্কে সংজ্ঞা প্রদান করেছেন। তো আমি এখন সেই রাষ্ট্রবিজ্ঞানীদের সংজ্ঞাগুলো নিয়ে আলোচনা করব। আমলাতন্ত্রের সংজ্ঞা, অধ্যাপক লাস্কি বলেন, আমলাতন্ত্র সম্পর্কে রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক লাস্কি বলেন, আমলাতন্ত্র বলতে সাধারণত সেই ধরনের শাসন ব্যবস্থাকে বোঝায় যে শাসন ব্যবস্থাকে সরকারি কর্মকর্তাগণ এবং পরিপূর্ণভাবে নিয়ন্ত্রণ করেন, যে তাদের ক্ষমতা সাধারণ নাগরিকদের স্বাধীনতার ক্ষেত্রে বাধা সৃষ্টি করে। আমি আবারও বলছি যে আমলাতন্ত্র বলতে সাধারণত সেই ধরনের শাসন ব্যবস্থাকে বোঝায় যে শাসন ব্যবস্থাকে সরকারি কর্মকর্তাগণ এত পরিপূর্ণভাবে নিয়ন্ত্রণ করেন যে তাদের ক্ষমতা সাধারণ নাগরিকদের স্বাধীনতার ক্ষেত্রে বাধার সৃষ্টি করে। অপর এক রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক ফাইনার, অধ্যাপক ফাইনার বলেন,
আমলারা হচ্ছেন সুদক্ষ এক শ্রেণীর কর্মচারীবৃন্দ, যাদের কার্যাবলী স্থায়ী, যারা নির্ধারিত হারে বেতন পান এবং যারা বিভিন্ন কাজে দক্ষ ও শিক্ষাপ্রাপ্ত। কি অধ্যাপক ফাইনা কি বলছে? যে তারা হচ্ছেন, অর্থাৎ আমলারা হচ্ছেন সুদক্ষ এক শ্রেণীর কর্মচারী বৃন্দ, যাদের কার্যকাল স্থায়ী, যারা নির্ধারিত হারে বেতন পান এবং বিভিন্ন কাজে দক্ষ ও শিক্ষা প্রাপ্ত। এখানে আমলাতন্ত্র সম্পর্কে আরও অনেক রাষ্ট্রবিজ্ঞানীরা সংজ্ঞা প্রদান করেছেন, তো আমি এখানে দুটো সংজ্ঞা নিয়ে আলোচনা করেছি। সেটা বাদেও আমি আরেকটি সংজ্ঞা নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে কি, যে আমলাতন্ত্রের যিনি জনক বলা হয়, যাকে জনক বলা হয়, আমলাতন্ত্রের জনক, আমলাতন্ত্রের জনক হচ্ছেন ম্যাক্স ওয়েবার। ম্যাক্স ওয়েবার অর্থাৎ আমলাতন্ত্রের জনক ম্যাক্স ওয়েবার বলেন যে আমলাতন্ত্র হল দক্ষতা, নিরপেক্ষতা ও মানুষ্য প্রকৃতির অনুপস্থিতির বৈশিষ্ট্য বিশিষ্ট এক প্রকার শাসন ব্যবস্থা। এখানে ম্যাক্স ওয়েবার কী বলছে, যে আমলাতন্ত্র হল দক্ষতা, নিরপেক্ষতা ও মানুষ্য প্রকৃতির অনুপস্থিতির বৈশিষ্ট্য বিশিষ্ট এক প্রকার শাসন ব্যবস্থা। তো শিক্ষার্থীবৃন্দুর, আমি তোমাদেরকে আমলাতন্ত্রের সংজ্ঞা, তিনটি সংজ্ঞা নিয়ে আলোচনা করেছি, অতএব আমরা উপরুক্ত সংজ্ঞাগুলো পর্যালোচনা করে বলা যায় যে আমলাতন্ত্র হচ্ছে এমন এক সংগঠন যারা সরকার কর্তৃক স্থায়ীভাবে নিয়োগপ্রাপ্ত এবং সরকারের যাবতীয় দৈনন্দিন কার্যাবলী পরিচালনা ও নীতি নির্ধারণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আমি বলছি আবারও, উপরুক্ত সংজ্ঞাগুলো পর্যালোচনা করে বলা যায় যে আমলাতন্ত্র হচ্ছে এমন সংগঠন যারা সরকার কর্তৃক স্থায়ীভাবে নিয়োগপ্রাপ্ত এবং সরকারের যাবতীয় দৈনন্দিন কার্যাবলী পরিচালনা ও নীতি নির্ধারণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তো শিক্ষার্থীবৃন্দ, এই মোটামুটি গেল আমাদের যে আমলাতন্ত্রর সংজ্ঞা বা আমলাতন্ত্র কাকে বলে। তো এবার আমরা আরেকটি জিনিস পড়ব, সেটি কি, যে আমলাতন্ত্রের শ্রেণী বিভাগ। আমলাতন্ত্রের শ্রেণী বিভাগ অর্থাৎ কত ধরনের আমলাতন্ত্র বা কত প্রকার আমলাতন্ত্র হয়ে থাকে। আমলাতন্ত্রের শ্রেণী বিভাগ সুনির্দিষ্ট নয়, তবে প্রশাসন পদ্ধতি সরকারি কার্যক্রমের উপর ভিত্তি করে আমলাতন্ত্রের বিভিন্ন ধরন হতে পারে, আমলাতন্ত্র বিভিন্ন ধরনের হতে পারে। তো এফ এম মার্কস তার অ্যাডমিনিস্ট্রেটিভ স্টেট গ্রন্থে তিনি চার ধরনের আমলাতন্ত্রের কথা বলেছেন। কি, এফ এম মার্কস তার অ্যাডমিনিস্ট্রেটিভ স্টেট, এই তার একটা বিখ্যাত গ্রন্থ, তিনি এই গ্রন্থে চার ধরনের আমলাতন্ত্রের কথা বলেছেন। যেমন এক নম্বর, অভিভাবক আমলাতন্ত্র। অভিভাবক আমলাতন্ত্র। দুই নম্বর হলো গোষ্ঠী আমলাতন্ত্র। গোষ্ঠী আমলাতন্ত্র। তিন নম্বর হচ্ছে স্বজন তোষণ বা পৃষ্ঠপোষক আমলাতন্ত্র। স্বজন তোষণ অথবা পৃষ্ঠপোষক আমলাতন্ত্র। আর চার নম্বর হচ্ছে মেধাবী আমলাতন্ত্র। মেধাবী আমলাতন্ত্র। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কি পেলাম, যে আমলাতন্ত্রে এফ এম মার্কস
তার অ্যাডমিনিস্ট্রেটিভ গ্রন্থে, অ্যাডমিনিস্ট্রেটিভ স্টেট গ্রন্থে চার ধরনের আমলাতন্ত্রের কথা বলেছেন। তার এক নম্বরটি হচ্ছে অভিভাবক আমলাতন্ত্র, দুই নম্বর গোষ্ঠী আমলাতন্ত্র, তিন নম্বর স্বজন তোষণ বা পৃষ্ঠপোষক আমলাতন্ত্র, আর চার নম্বর হচ্ছে মেধাবী আমলাতন্ত্র। তো এবার আমরা দেখব এই আমলাতন্ত্রগুলো কী ধরনের বা কেমন বা কাকে বলে একটু আলোচনা করব। তো প্রথমটা আমরা আলোচনা করি কি অভিভাবক আমলাতন্ত্র। অভিভাবক আমলাতন্ত্র হচ্ছে এ ধরনের আমলারা নিজেদেরকে একসত্র আধিপত্যের অধিকারী হিসেবে দাবি করে। একসত্র আধিপত্য তার মানে কি, যে আমি যা করবো তাই, এনে কেউ কারো কিছু বলার নেই, একক অধিকার, একক ক্ষমতাধর ব্যক্তি আর কি। তারা নিজেরাই সরকার পরিচালনা করে এবং নীতি নির্ধারণে এককভাবে প্রভাব বিস্তার করে থাকে। তারা কি করে এই ধরনের আমলারা, যে তারা নিজেরাই সরকার পরিচালনা করে এবং বিভিন্ন নীতি নির্ধারণের ক্ষেত্রে, নীতি বাস্তবায়নের ক্ষেত্রে তারা এককভাবে প্রভাব বিস্তার করে থাকে আর কি। আচ্ছা, তারা একদিকে যেমন সৎ, দক্ষ, দুর্নীতিমুক্ত, যোগ্য, কল্যাণব্রতী, আচ্ছা অন্যদিকে তেমনি স্বেচ্ছাচারী এবং সর্বাত্মকবাদী ও নির্বিকার। উদাহরণস্বরূপ সুং আমলে 960 খ্রিস্টাব্দে শুরু হওয়া প্রাক্কাল অবধি প্রচলিত চীন আমলাতন্ত্র এবং 1640 থেকে 1740 সালে মধ্যকার এশিয়া আমলাতান্ত্রিক ব্যবস্থাকে এই অভিভাবক আমলাতন্ত্র হিসাবে চিহ্নিত করা হয়েছে। আচ্ছা, দুই নম্বর হচ্ছে কি, যে গোষ্ঠী আমলাতন্ত্র। গোষ্ঠী বলতে আমরা বুঝি কি, যে একটা অনেকগুলো লোক নিয়ে একসঙ্গে বা একটা গ্রুপকে বোঝায়। আচ্ছা, এ ধরনের আমলাতন্ত্র একটি স্বতন্ত্র গোষ্ঠীগত ধারণার উপর ভিত্তি করে গড়ে ওঠে। আমলারা নিজেদেরকে সাধারণ মানুষ থেকে স্বতন্ত্র ও ভিন্ন গোষ্ঠী হিসাবে দাবি করে। আচ্ছা, মার্ক্সের ধারণা যে মতে পদমর্যাদাধারীদের সাথে সংযুক্ত থেকেই এ শ্রেণীর উদ্ভব, অর্থাৎ পদমর্যাদাধারীদের সাথে সংযুক্তি থেকে এ শ্রেণীর উদ্ভব। এই ধরনের আমলাতন্ত্র সাধারণত আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ইন্ডিয়াতে দেখা যায়, ভারতে দেখা যায়। কেমন, যে ভারতে যেমন সবচেয়ে বড় গোষ্ঠী মনে করে কারা, যে ব্রাহ্মণ এবং ক্ষত্রিয়। এই সমস্ত গোষ্ঠীরা সবসময় মনে করে কি, যে আমরাই শুধুমাত্র এই আমলা হব বা এই ধরনের উচ্চ পদস্থ কর্মকর্তা হব বা আমরা সরকারের উচ্চ পদস্থ চাকরিগুলো শুধুমাত্র আমরাই করব বা আমাদের এই এই ব্রাহ্মণ বা ক্ষত্রিয় বংশ থেকেই মানে চাকরি লাভ করবে বা তারা আমলা তৈরি হবে আর কি। তো সেই জন্য বলতেছে কি, যে গোষ্ঠী আমলাতন্ত্ররা সবসময়তে নিজেদেরকে একটু ভিন্ন মনে করে আর কি, বা তারা সবসময় একটু উঁচু মনে করে, বা তারা চায় কি যে শুধুমাত্র এই দুটি গোষ্ঠী থেকে বা দুটি বংশ থেকে যাতে আমলাগুলো তৈরি হয়। তিন নম্বরটি ছিল কি, যে স্বজন তোষণ বা পৃষ্ঠপোষক আমলাতন্ত্র। এই আমলাতন্ত্রটি এমন, এটা বিশেষ ব্রিটেন এবং আমেরিকায় এ ধরনের আমলাতন্ত্র দেখা যায়। অর্থাৎ যে ঊনবিংশ শতাব্দীর মধ্যভাগ পর্যন্ত ব্রিটেনে পৃষ্ঠপোষণ রীতি পুরোদমে প্রচলিত ছিল। সেখানে ব্যক্তিগত আনুকূল্য বা রাজনৈতিক পুরস্কার হিসাবে সরকারি চাকরিগুলো দেয়া হতো। অর্থাৎ যে সরকার রাষ্ট্র পরিচালনায় থাকে সেই সরকার বা সেই সরকারের খুব কাছের বা অনুগত যে লোকগুলো থাকে, স্বজন প্রীতি করে তাদেরকে বা সেই সমস্ত লোকগুলোকে সরকারের কাছাকাছি বা সরকারের উচ্চ পদস্থ কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হতো। আচ্ছা, চার নম্বর ছিল বা লাস্ট ছিল কি, যে মেধাবী আমলাতন্ত্র। এই মেধাবী আমলাতন্ত্র তো মোটামুটি আমাদের দেশেও কার্যকর হয়েছে। অর্থাৎ মেধার ভিত্তিতে একটা প্রতিযোগিতামূলক চাকুরির মধ্য দিয়ে যিনি চাকুরি লাভ করবেন তিনি হবেন আমলা বা তিনি আমলার হিসাবে চাকরি করতে পারবেন বা সরকার তাকেই শুধুমাত্র নিয়োগ দেবে। এখানে কোনো স্বজন তোষণও নেই, এখানে কোনো গোষ্ঠী আমলাতন্ত্র মধ্যে পড়ে না এগুলো আর কি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই গেল হচ্ছে আমাদের আমলাতন্ত্রের শ্রেণীবিভাগ বা প্রকারভেদ। তো আমরা আরেকটি জিনিসও তোমাদেরকে আজকে একটু সংক্ষেপে আলোচনা করব, সেটি হচ্ছে কি, যে আমলাদের বা আমলাদের হচ্ছে কার্যাবলী, আমলাতন্ত্রের কার্যাবলী, অর্থাৎ আমলারা কী কী ধরনের কার্যাবলী করে থাকেন। আমলাতন্ত্রের
कार्यावली अर्थात एक जन नियोगप्राप्त हुए अमला तिनी तार दैनन्दिन बा सरकारेर की धरनेर काजगुलो करे थाके बा की कार्यावलीगुलो सम्पादन करे थाके सेगुलो आमरा एक एक आलोचना करब। जान प्रथमे सामाजिक परिवर्तनेर प्रस्तावक सामाजिक परिवर्तनेर प्रस्तावक एक नम्बर आछे सामाजिक परिवर्तनेर प्रस्तावक अर्थात कि सामाजिक परिवर्तने अन्यतम बाहन हिसाब से आमलतंत्रेर भूमिका के बड़ो करे देखा है। जेको प्रक्रियार माध्यमे सामाजिक परिवर्तन साधित है। एसब प्रक्रियार साथे यान्त्रिकरण आधुनिकरण एवं उद्योक्ता और परिचालना प्रत्ययगुलो संश्लिष्ट। सुतरां सामाजिक परिवर्तनेर जावतीय कर्मकांडेर साथे संश्लिष्ट थाके बोले आमलतंत्रके सामाजिक परिवर्तनेर प्रस्तावक बला हये थाके। दुई नम्बर देखो नीति निर्धारक नीति निर्धारण नीति निर्धारण अर्थात सरकारेर नीति निर्धारणे आमलतंत्रे जथेष्ट भूमिका रयेछे। बांग्लादेशेर मतो देशे जातीय संसदे मंत्रिपरिषद জাতীয় অর্থনৈতিক পরিষদ পরিকল্পনা মন্ত্রণালয় পরিকল্পনা কমিশন ইত্যাদি প্রতিষ্ঠানগুলো নীতি নির্ধারণে সাথে সংশ্লিষ্ট থাকে। তো সেক্ষেত্রে এখানে আমলারা একটা যথেষ্ট ভূমিকা পালন করে অর্থাৎ নীতি নির্ধারণের ক্ষেত্রে অনেক ভূমিকা অগ্রণী ভূমিকা পালন করে থাকে হচ্ছে আমলারা। তিন নম্বর হচ্ছে কি আইন প্রণয়ন আইন প্রণয়ন সাধারণত আইন প্রণয়ন করে আইন পরিষদ। তবে এই আইন প্রণয়নের কয়েকটি পর্যায় রয়েছে তাদেরকে সেই আইনের খসড়াকে বিল বলে আর বিলের খসড়াগুলো সাধারণত এই আমলারাই করে থাকে। অর্থাৎ বর্তমানে ব্রিটেন আমেরিকা ভারত ও বাংলাদেশ সহ প্রায় সব দেশে আইনের খসড়া প্রণয়নে আমলারা কাজ করে থাকে। চার নম্বর হচ্ছে আইন বাস্তবায়ন আসলে বুঝি বাস্তবায়ন কি যে একটা জিনিস তৈরি হওয়ার পরে সেটা বাস্তবে বা রুট পর্যায়ে বা সবার মধ্য দিয়ে সবার মাধ্যম দিয়ে সেটা বাস্তবে রূপদান করা সেটি হচ্ছে আইন। সেক্ষেত্রে আমলাতন্ত্র ভূমিকা আইন প্রণয়নের সাথে সংশ্লিষ্ট সাধারণত নির্বাহী বিভাগ আইন বিভাগ এই আইন বাস্তবায়ন করে থাকে। আর নির্বাহী বিভাগের অবিচ্ছেদ্য অংশ হচ্ছে আমলাতন্ত্র। আমলাতন্ত্র যে শুধু আইন অনুযায়ী কাজ করে তা নয় অনেক ক্ষেত্রে তাদেরকে স্বীয় বিচার বিবেচনায় কাজ করতে হয়। তারপর দেখো মন্ত্রীদের পরামর্শ দান পাঁচ নম্বর কি মন্ত্রীদের পরামর্শ দান অনেক ক্ষেত্রেই আমলারা মন্ত্রীদেরকে পরামর্শ দিয়ে থাকে বিভিন্ন কাজে। আসলে আমলারা মন্ত্রীদের দাপ্তরিক কাজে পরামর্শ দিয়ে থাকেন। বিভিন্ন দপ্তরে কাজ করার ফলে আমলারা প্রায় দক্ষ হয়ে ওঠে অধিকাংশ ক্ষেত্রেই। এক্ষেত্রে ব্যতিক্রম দেখা যায় শুধু মন্ত্রীদের ক্ষেত্রে। মন্ত্রীদের অবস্থান ক্ষণস্থায়ী আর আমলাদের অবস্থান কি স্থায়ী। তাই যে কোনো ক্ষেত্রেই যে কোনো বিষয় নিয়েই আমলারা সবসময় মন্ত্রীদেরকে পরামর্শ দিয়ে থাকে। তারপরে আরও কী কাজ করে যেমন সরকারের রুটিন মাফিক কাজ করা। আমলাতন্ত্রের অন্যতম একটি কাজ হলো কি যে তাদের রুটিন অনুযায়ী কাজ করা। দৈনন্দিন যে কাজগুলো থাকে সেই কাজগুলো প্রতিদিন তারা সেই কাজগুলো সুসম্পন্ন করে থাকে আর কি। অনেক কাজ আছে তার মধ্যে যেমন ধরো কোয়ালিশন গঠন তথ্য সংগ্রহ করা হ্যাঁ শাসন কাজে ধারাবাহিকতা রক্ষা করা তারপর কি পররাষ্ট্র নীতির ক্ষেত্রে সরকার ও জনসাধারণের মধ্যে সংযোগ স্থাপন হ্যাঁ এইটা একটা গুরুত্বপূর্ণ কাজ করে থাকে যে সরকার এবং জনসাধারণের মধ্যে একটা সংযোগ স্থাপন করে। কিভাবে যে আমলাতন্ত্র সরকার ও জনগণের মধ্যে সংযোগ সাধনের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে। যেমন আমলারা জনগণকে সরকারের গৃহীত পদক্ষেপ সমূহ অবহিত করে এবং জনগণের যে কী ধরনের চাহিদা বা কী অভিযোগগুলো আছে সেগুলোও আমলারা সবসময় সরকারের কাছে পৌঁছে দেয় এবং জনকল্যাণগুলো নিশ্চিত করে। আচ্ছা আধুনিকীকরণের বাহন একটি
দেশে সব সময় আমাদেরকে আধুনিকীকরণের বাহন হিসাবে আখ্যায়িত করা হয়। রাষ্ট্রীয় গতিশীলতার সাথে সাথে আমলারা প্রশাসনে আধুনিকীকরণের রূপরেখা প্রণয়ন করে তারা তাদের বিভিন্ন কার্যকর পদক্ষেপ গ্রহণ করে। তারা সময়ের সাথে তাল মিলিয়ে আধুনিক প্রশাসন গড়ে তোলার ব্যাপারে কার্যকরী ভূমিকা পালন করে থাকে। বিচার সংক্রান্ত কাজ, আমলারা অনেক সময় কী করে, বিচার সংক্রান্ত কাজগুলো সুসম্পন্ন করে থাকে। তারপরে কি অর্থনৈতিক একটি কাজ, অর্থনৈতিক অগ্রগতির ক্ষেত্রে যে কোনো দেশে অর্থনৈতিক অগ্রগতি সাধনের ক্ষেত্রে আমলাতন্ত্রের ভূমিকা অপরিসীম। আমলাতন্ত্র বিভিন্ন পরিকল্পনা প্রণয়ন বাস্তবায়ন, বাণিজ্য শিল্প কারিগরি ইত্যাদি ক্ষেত্রে নানা কর্মসূচির মাধ্যমে অগ্রগতি ভূমিকা পালন করে থাকে। আচ্ছা, আরও অনেকগুলো কাজ করে থাকে, যেমন বিভিন্ন স্বার্থ গোষ্ঠীর মধ্যে মধ্যস্থতা করা, বিভিন্ন স্বার্থ আছে। আমলাতন্ত্র সমাজস্থিত বিভিন্ন শ্রেণীর স্বার্থ, বিভিন্ন স্বার্থ গোষ্ঠীর দাবি দেওয়া নিয়ে সরকারের মধ্যে মধ্যস্থতার ভূমিকা পালন করে থাকে। তখন বিভিন্ন স্বার্থ গোষ্ঠী যখন সরকারের বিভিন্ন কার্যক্রমে তাদের নিজেদের অনুকূলে নেওয়ার চেষ্টা করে, তখন আমলাতন্ত্র তাদের বুদ্ধি ও মেধা দিয়ে স্বার্থ গোষ্ঠী ও সরকারের কাজের মধ্যে সমন্বয় সাধন করে রাষ্ট্রের স্থিতিশীলতা বা গতিশীলতা রাখতে সাহায্য করে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার আলোচনা প্রায় শেষ পর্যায়ে। তো আমরা উপরোক্ত এই যে কার্যাবলীগুলো যে আলোচনা করলাম, এই আলোচনা করে শেষে বলা যায় কি যে বর্তমান জনকল্যাণমূলক রাষ্ট্রসমূহে আমলাদের কার্যাবলী পরিধি ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে উন্নয়নশীল দেশসমূহে আমলাতন্ত্রের ভূমিকা অস্বীকার করার কোনো উপায় নেই। এসব দেশে আমলারা হচ্ছে জনগণের উন্নয়নের রূপকার, এবং তারা যদি জনগণের স্বার্থের প্রতি ইতিবাচক মনোভাব প্রদর্শন করে তাহলে আমলাতন্ত্রকে জনগণ তাদের জন্য আশীর্বাদ হিসেবে গ্রহণ করে। তো প্রিয় শিক্ষার্থী, আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। আগামী ক্লাসে আবারও দেখা হবে। সে পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এবং সরকারি নির্দেশ মোতাবেক এই করোনাকালীন সময়ে সামাজিক দূরত্ব বজায় রেখে নিজেকে সুস্থ রাখবে। আল্লাহ হাফেজ।